অম্বরীশ মহারাজের এই চরিত্র মহান ভাগবত যেহেতু তিনি ছিলেন একজন শশাকরা পৃথিবীর সম্রাট এবং তিনি সাধারণভাবে কি একজন বিষয়াসক্ত ব্যক্তি ঘোরতর বিষয়ী রাজা কি করে একজন ভগবত ভক্ত হতে পারে সেই আদর্শ দৃষ্টান্ত হচ্ছেন অম্বরীশ মহারাজ। আরেকদিকে কি তিনি ছিলেন কিরকম একজন ক্ষত্রিয় রাজা, ক্ষত্রিয় রাজা তাই তিনি ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও এবং রাজকার্য পরিচালনা করার সত্ত্বেও যে ভগবত ভক্ত হওয়া সম্ভব সেটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তো অম্বরীশ মহারাজ স্বাভাবিকভাবেই তিনি ভগবত ভক্ত ছিলেন, তিনি একজন রাজর্ষি এবং পরম ভাগবত, তিনি সমস্ত কার্য কি করতেন এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যা পূর্ববর্তী অধ্যায়গুলিতে বর্ণনা হয়েছে, সবাই মনোকৃষ্ণ পদারবিন্দ বচাংশি বৈকুণ্ঠ পুনান বর্ণনে। সবসময় তিনি তেনার মনকে কি করতেন কৃষ্ণের শ্রীপাদ পদ্মে নিয়োজিত ধ্যানে চিন্তায় মগ্ন ছিলেন এবং তেনার বাক্য দিয়ে তিনি সবসময় বৈকুণ্ঠ গুণ বর্ণনা করতেন, ভগবত ধামের ভগবানের এবং ভগবানের পরিকরের গুণ বর্ণনা করতেন সর্বদাই। এভাবে সমস্ত ইন্দ্রিয় দিয়েই তিনি কি করতেন ভগবানের সেবা করতেন। যে ঋষি কেন ঋষিকেশ সেবনম ভক্তির স্তুতি, এই ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রাধিপতি যে সেবায় যুক্ত করার মাধ্যমে আমরা নির্মল ভক্তি স্তরে উন্নীত হইতে পারি সেটির আদর্শ দৃষ্টান্ত কে স্থাপন করেছিলেন অম্বরীশ মহারাজ। তাই তিনি চক্ষু দিয়ে ভগবানের রূপ দর্শন করেছিলেন এবং মন দিয়ে ভগবানের পাদপদ্মের চিন্তায় মগ্ন ছিলেন, তেনার বাক্য দিয়ে তিনি ভগবানের গুণ মহিমা কীর্তন করতেন এবং তেনার পাদ দিয়ে বিভিন্ন তীর্থ বর্জন করতেন, তেনার এইভাবে হস্ত দিয়ে ভগবানের মন্দির মার্জন করতেন ভগবানের জন্য এবং তার চর্ম ইন্দ্রিয় দিয়ে ভক্ত সঙ্গে আলিঙ্গন করে আর এই সমস্ত ইন্দ্রিয়কে কি করতেন আত্মতৃপ্ত করতেন, কর্ণ দিয়ে ভগবানের কথা শ্রবণ করতেন। এভাবে প্রতিটি ইন্দ্রিয়ই তিনি ভগবত সেবায় নিয়োজিত করেছিলেন। এভাবে ভগবানের সেবায় নিয়োজিত করার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন অম্বরীশ মহারাজ। যদিও আমাদের রূপগোস্বামী পাঠ সেই শ্লোকটি বলছেন ভক্তের স্বামী দুঃসিন্ধুতে, কিন্তু তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন অম্বরীশ মহারাজ। তাই অম্বরীশ মহারাজের যদিও তিনি রাজ কার্যেই তিনি বা পরিবারে থেকেই সকলকে নিয়ে এইরকম অনুশীলন করতেন, তারপরেও কি হয়েছিলেন তিনি আবার সেখান থেকে আরো অধিকভাবে ভগবত ভক্তি অনুশীলন করা যায় এজন্য তিনি গৃহ ত্যাগ করেছিলেন। এখানে ছিল প্রভুপাদ বলছেন যেমন কোন বিষয়াসক্ত ধনী বণিক যেমন কি করেন যদিও তিনি কোটিপতি হয়ে যান তারপর তিনি আরো পেতে চান, যে 100 কোটি হয়েছে না 1000 কোটি হতে হবে, এর জন্য তার প্রয়াস তিনি অব্যাহত রাখেন, হয় কি করেন দেশ বিদেশে ছুটাছুটি করেন। এই যে আমরা পার্থিব জগতের এটি প্রয়াস দেখি, যারা ধনের প্রতি লোভ বা অতৃপ্ত বাসনা সেই ধনী বণিকের কতটুকু খেতে লাগবে সামান্য, কতটুকু খায় সামান্য, কিন্তু তার প্রয়াসটি কত অনেক। তেমনি ভগবত ভক্তির যারা অনুশীলন করে তাদেরও এইরকম প্রয়াস, সেটি কিরকম তারা ভগবত ভক্তি অনুশীলন করছে, ভগবত ভক্তির অর্থ হচ্ছে ভগবত সেবা, এই সেবা সম্পাদন করার মাধ্যমেও তারা কি থাকেন অতৃপ্ত থাকেন, অতৃপ্ত
তৃপ্ত হতে পারেন না। তারা যে একটু সেবা করছেন, এই সেবাটুকু করেই যে না আমি পূর্ণ তৃপ্তি লাভ করেছি, এমনটি না, সেটি প্রকৃত ভক্তি না। ভক্তি যখনই বিকশিত হবে কারোর মধ্যেই, তখন কি হবে না, তিনি এরকম ভগবত সেবার জন্য সবসময় সচেষ্ট তৎপরতা তৎপর থাকবেন, হ্যাঁ, সম্পাদন করে একটি সেবা সম্পাদন সম্পন্ন করার ফলেই আরেকটি সেবা করার জন্য তিনি কি করবেন, লালায়িত হবেন, আরো সেবা করতে চাই না, আরো সেবা। যেমনটি অম্বরীশ মহারাজ ছিলেন, তিনি ভগবানের সেবা এরকম সম্পূর্ণ ইন্দ্রিয় দিয়ে করার মাধ্যমেও তিনি অতিরিক্ত ছিলেন, আরো সেবা করতে চাচ্ছিলেন, এবং সেজন্য কি তিনি সংসারে থেকে তিনি আবার অবসর নিয়ে বনে গমন করে তিনি সেখানেও তাতে একাগ্র ভাবে ভগবানের সেবা সম্পাদন করা যায়। তাই তিনি কি করেছিলেন, সেই ভগবানের বৃন্দাবন ধামে সেই